আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে মূলত আমরা আপনাদের সামনে একটি রাউটার নিয়ে এসেছি। এটা হচ্ছে টিপি লিংকের একটি রাউটার, যেটা ডেকো সিরিজ হিসাবে অনেকেই চিনে। এটাকে আসলে ডেকো রাউটার বলে, টিপি লিংক ব্র্যান্ডের। তো এই রাউটারটা আসলে কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো সর্বপ্রথম, যেহেতু এটা ইনটেক অবস্থায় আছে, আমি এটা আগে প্যাকেট থেকে বের করব, তারপরে আসলে রাউটারটা দেখতে কেমন বা এটার কার্যকারিতা কেমন সেটা আপনাদেরকে বলবো। তো চলুন, বক্স থেকে আগে রাউটারটা বের করে নেওয়া যাক। তো দেখেন, বক্স খোলার পরে আমরা এর ভিতরের অংশটা দেখতে পাচ্ছি। ভিতরে এভাবে রাখা আছে। তো জাস্ট আমি এই বক্সটা ভিতর থেকে টেনে বের করলাম। তো এটা আসলে ডেকো রাউটার মানুষ বিভিন্ন কারণে ব্যবহার করে। তার ভিতরে একটা আমি বলতে পারি, সেটা হচ্ছে সৌন্দর্যতা। এটাতে আসলে কোনো ধরনের কোনো অ্যান্টেনা নাই এবং খুব সহজে আপনি এটা তার ছাড়া একটা রাউটার থেকে আরেকটা রাউটার ব্যবহার করতে পারবেন। তো এটা খোলার পরে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে একটা বক্স রাখা আছে ছোট, এবং এটার নিচে একটা ইউজার ম্যানুয়াল আছে এবং একটা কেবল এখানে দেওয়া আছে। এবং রাউটারটা যদি আমি বের করি, দেখেন রাউটারটা আসলে খুবই সুন্দর। এটা দেখতে কিছুটা গ্লাসের মতো। তো এটা হচ্ছে আমাদের সেই রাউটার। এখানে আমাদের দুইটা ইথারনেট পোর্ট দেওয়া আছে, এবং এটার নিচের সাইডে আমাদের যে পাওয়ার সুইচ এবং রিসেট যে বাটন, সেটা এটার নিচে দেওয়া আছে। এবং আসলে এর উপরে কোনো ধরনের আসলে কোনো অ্যান্টেনা বা কিছুই নাই। এটা দেখতে আসলে খুবই অসাধারণ। এবং এই যে রাউটারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে ম্যাশ টেকনোলজি ব্যবহার করার কারণে আপনারা যদি কেউ বড় বাসাতে এটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে সেম মডেলের একই রাউটার আপনারা কিনে একটার সাথে আরেকটা একবারে ওয়্যারলেসলি আপনারা কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। এবং যে রাউটারটা আমি এখন দেখাচ্ছি, এটার যে মডেল সেটা হচ্ছে ডেকো M4 সিরিজের একটি রাউটার এটা। তো এটা আপনারা যে বাসায় ব্যবহার করবেন, বাসা আসলে এখানে 2000 স্কোয়ার ফিট পর্যন্ত এই রাউটারে কভার করবে। তো যদি কারোর বাসা এর থেকেও বড় হয়, সেক্ষেত্রে এই সেম মডেলের একটি রাউটার আপনারা কিনে একটার সাথে আরেকটা কানেক্ট করে পুরো বিল্ডিং, অর্থাৎ আপনারা যদি এক ফ্লোর থেকে অন্য ফ্লোরেও ব্যবহার করতে চান, সেক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এই যে রাউটারটা আপনারা দেখছেন ডেকো M4, এটাতে আসলে একই টাইমে প্রায় 50 জন পর্যন্ত কানেক্ট করতে পারবেন। এবং যদি আপনারা একই রাউটার আরেকটা কিনে এটার সাথে সংযোগ করেন, সেক্ষেত্রে আপনারা প্রায় 100 জন মানুষ একসাথে একই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন একই ওয়াইফাই থেকে। তো এই রাউটারটা মূলত দুইটা কারণে পপুলার। সেটা হচ্ছে, একটা আমি অলরেডি বলে ফেলেছি যে এটার সৌন্দর্য, অর্থাৎ দেখতে এটা খুবই সুন্দর। এবং দ্বিতীয় হচ্ছে ম্যাশ টেকনোলজি ব্যবহার করার কারণে আপনারা অনেক বড় এরিয়া খুব সহজে একটা রাউটার থেকে আরেকটা রাউটারের কানেকশন করে আপনারা ব্যবহার করতে পারবেন। মূলত এই দুইটা কারণে এই রাউটারটা খুবই জনপ্রিয়। তো এখানে আসলে বক্সের ভিতরে কি আছে আমি একটু দেখাই। এটার ভিতরে মূলত এটার যে চার্জার সেটা দেওয়া আছে। তো এই চার্জার আসলে কত ওয়াটের আমি একটু বলি। এটা মূলত 12 ভোল্টের একটি চার্জার। তো এই চার্জারটা ব্যবহার করার মাধ্যমে এই রাউটারটা আপনি সক্রিয় করতে পারবেন। এবং সব থেকে মজার ব্যাপার হলো, এই রাউটার সেট আপ করার জন্য কোনো ধরনের কোনো কম্পিউটারের প্রয়োজন নাই। সম্পূর্ণ মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনারা এই রাউটারটা সেট আপ করতে পারবেন। এবং এই রাউটার পাওয়ার সুইচ দেওয়ার পরে এখানে যে ইন্ডিকেটর, অর্থাৎ যে লাইটগুলো জ্বলে, সেই লাইটটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এখানে যে টিপি লিংকের লোগো দেওয়া আছে, এই লোগোটাই আসলে মূলত এদের যে সিগন্যাল বা লাইট, এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং আপনারা যদি প্লে স্টোরে যান, সেখানে ডেকো লিখলেই মূলত এর যে অ্যাপ আছে সেটিং করার জন্য বা কনফিগার করার জন্য, সেই অ্যাপের মাধ্যমে টোটালি আপনি কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটার সঠিক উত্তর দেওয়ার। আজকে ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সকলকে।